আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ তৈরি করে দেখাবো আমাদের দেশীয় হোটেল স্টাইলে সিঙ্গারা। বিকেলের নাস্তায় আমাদের সবারই একটু ভাজা পোড়া খেতে মন চায়, সেই সময় যদি গরম গরম সিঙ্গারা হয় মন্দ হয় না। চলুন তাহলে দেখে নেই এটা তৈরি করতে আমার কি লাগছে। আমি এখানে মেজারমেন্ট কাপে 2.5 কাপ ময়দা নিয়েছি। এখানে আমি 1 চামচের মতো কালো জিরে দিয়ে দিলাম, লবণ দিলাম স্বাদ মতো, একটু হাত দিয়ে সবগুলো উপকরণ একটু মিশিয়ে নিব। আমার মিশানো হয়ে গেছে। এখন আমি এখানে 3 চামচের মতো রান্নার তেল দিয়ে দিব। এখন আবারও আমি এই তেলের সঙ্গে ময়দাটা ভালো মতো মেখে নিব। আমার ময়দাটা মাখানো হয়ে গেছে। এখন আমি এখানে নর্মাল পানি দিয়ে, অল্প অল্প পানি দিয়ে ডো রেডি করে নেব। পানিটা একবারে দিবেন না, একটু একটু করে দিবেন। এই সিঙ্গারার ডোটা আমরা ঘরে যে রুটি পরোটা তৈরি করি তার চেয়ে একটু শক্ত হবে। হ্যাঁ, আমার মাখানো হয়ে গেছে। এখন আমি একটা সাইডে রেখে দিব, একটা ভিজা কাপড় দিয়ে, উপরটা যাতে ড্রাই হয়ে না যায় এই জন্য ঢেকে একটা সাইডে রেখে দিব। আর আজকে আমি আপনাদের আলু সিঙ্গারা তৈরি করে দেখাবো। এর জন্য আমি 3টা বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। এখন আগে আমি সিঙ্গারার পুরটা রেডি করে নিব। হ্যাঁ, আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি প্রথমে 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তেলটা আমার গরম হয়ে এসেছে। এখন আমি এখানে 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা একটু নেড়ে চেড়ে নেব। এখানে আমি পেঁয়াজ নিয়েছিলাম, কিউব করে কেটে এটা দিয়ে দিলাম। দুইটা কাঁচামরিচ টুকরা করে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একবারে লাল লাল করে ভেজে নিব না, সামান্য একটু নরম করে নেব। পেঁয়াজটা আমার নরম হয়ে এসেছে। এখন আমি এখানে 1/2 চামচ আদা বাটা এবং 1/2 চামচ রসুন বাটা নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। আপনারা যদি এটার ফ্লেভারটা পছন্দ না করেন সেক্ষেত্রে নাও দিতে পারেন। আমি আবারও একটু নেড়ে চেড়ে নেব। গুঁড়া মশলা নিয়েছিলাম 1/2 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, জিরা গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া আর 1 চামচ, চিলি ফ্লেক্স। আপনারা চাইলে লাল মরিচের গুঁড়াও দিতে পারেন, তবে চিলি ফ্লেক্সটা আমার কাছে ভালো লাগে এই জন্য আমি দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব।
লবণ দিয়ে দিলাম স্বাদমতো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি আলু নিয়েছিলাম, আলুগুলোর মধ্যে দেব। আলুটা আমি একবারে সিদ্ধ করে নি, প্রায় 60% সিদ্ধ করে নিয়েছিলাম। আপনারা চাইলে কাঁচা আলু টুকরো টুকরো করে কেটে নিয়ে এই সিঙ্গারার পুরটা তৈরি করতে পারেন। নেড়ে চেড়ে নেব, সামান্য একটু পানি দিয়ে দিব যাতে আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। ঢেকে রান্না করব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর, একটু নেড়ে দিব। আমার আলুটা প্রায় সিদ্ধ হয়েছে, এখন আমি একটু আলুটা ভেঙে ভেঙে দিব। আলুটা আমার ভাঙা হয়ে এসছে, এই পর্যায়ে আমি একটু চাট মশলা দিয়ে দিব। আপনাদের হাতের কাছে চাট মশলা না থাকলে আপনারা গরম মশলা গুঁড়াও দিয়ে দিতে পারেন। সিঙ্গারার পুরটা আমার রেডি, এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ফিরে এলাম, দেখে নিব। হ্যাঁ, আমার সিঙ্গারার পুরটা সুন্দর মতো সেট হয়ে গেছে। আমি এখন এর থেকে লিচি কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো লিচি কেটে নেবেন, বড় করবেন না ছোট করবেন সেই অনুযায়ী নেবেন। আমি যে পরিমাণ ময়দা নিয়েছিলাম সেখান থেকে আমার 11টা লিচি আমি কেটে নিয়েছি। আমি একটা নিয়ে নিব আর বাকিগুলো আবারও ঢেকে রেখে দেব। এখন আমি সাইড থেকে 2 ভাগ করে নিব। হ্যাঁ, আমি 2 ভাগ করে নিয়েছি। এদিকে আমার পুরটাও ঠান্ডা হয়ে গেছে, আর এখানে আমি সিঙ্গারার মুখটা সিল করার জন্য একটা বাটিতে পানি নিয়ে নিয়েছি। আপনারা দেখতে থাকেন ভিডিওতে আমি কিভাবে এই সিঙ্গারাটা তৈরি করছি। একটু চেপে চেপে চামচ দিয়ে ঢুকিয়ে দিবেন, তারপর একটু হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে নেবেন। এই পাশটা এইভাবে নিয়ে এসে এটার সঙ্গে লাগিয়ে দেব। তৈরি হয়ে গেল আমার
একটা সিঙ্গারা আমি আরো একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি কিভাবে সিঙ্গারার ভাজটা দিয়েছি। এভাবে আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নেব। হ্যাঁ, আমার সবগুলো সিঙ্গারা বানানো শেষ। এই পর্যায়ে আপনারা প্রজেন করতে পারেন একটা এয়ারটাইট বক্সে। আপনারা এটা ডিপ ফ্রিজে রেখে 3-4 সপ্তাহের মতো খেতে পারবেন। আমি এখন সিঙ্গারাগুলো ভাজতে চলে যাব। হ্যাঁ, আমি চুলা একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি। তেলটা আমার হালকা গরম আছে, হাত চুবানো যায় এইরকম গরম তেলে সিঙ্গারাটা ছাড়তে হবে। তা না হলে বেশি হাই হিটে দিলে সিঙ্গারাটা উপরটা পুড়ে যাবে, কিন্তু ভিতরটা কাঁচাই থেকে যাবে। এই পর্যায়ে আমি সিঙ্গারাগুলো একে একে দিয়ে দেব। সিঙ্গারাগুলো আমি একটু উল্টিয়ে দিব। সিঙ্গারাগুলো আমি আবারও একটু উল্টিয়ে দিব। চুলার জালটা আমার এ পর্যায়ে মিডিয়াম লোতেই আছে। আবারও আমি সিঙ্গারাগুলো উল্টিয়ে দিব। এটা আমি ব্রাউন কালার আসা পর্যন্ত ভাজতে থাকব। সিঙ্গারাগুলো আমার প্রায় ভাজা হয়ে এসেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। আমি লো হিটে অনেক ধৈর্য নিয়ে সিঙ্গারাগুলো ভেজেছি বলে সিঙ্গারাগুলো কত সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি সিঙ্গারাগুলো উঠিয়ে নেব। আমি একটা কিচেন টিস্যুর উপর সিঙ্গারাগুলো উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার দেশীয় হোটেল স্টাইলে আলু সিঙ্গারা। আশা করি আজকে আমার এই রেসিপি আপনাদের সবারই খুব ভালো লাগবে। খুবই সহজভাবে আমি আজকে এই সিঙ্গারার রেসিপিটা আপনাদের সামনে শেয়ার করেছি। আর আমার এই রেসিপি যদি আপনাদের সবার খুব ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী আবার নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।